আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকুস কুকিং ওয়ার্ল্ড আশা করছি যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন আমার আজকের এপিসোডে থাকছে বাঁধাকপির পাকোড়া দারুণ স্বাদের বাঁধাকপির পাকোড়া একবার বানিয়ে দেখুন বারবার খেতে ইচ্ছে করবে আর এই বাঁধাকপির পাকোড়া বানাতে আমাদের যা যা লাগছে বাঁধাকপি টমেটো পেঁয়াজ দুইটা ডিম গাজর কাঁচামরিচ কুচি ধনে পাতা লবণ আদা আদা কুচি আর প্রথমে আমি একটি বোলে দুই কাপ বাঁধাকপি কুচি করে নিয়েছি দুই কাপ আমি শুকনো শুকনো করে কেটে নিয়েছি প্রথম ভিতরের যে বাঁধাকপির অংশটুকু থাকে সেটি সেই অংশটুকুই নরম অংশটুকুই আমি নিয়েছি কুচি করে কেটে দুই কাপ এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দেড় চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এরপর কাঁচা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ অর্থাৎ আমি আপনার আপনারা আপনাদের জাল পছন্দ মতো দিবেন যে যেমন খেতে পছন্দ করেন আর এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এভাবে যেভাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেভাবেই দিবেন এরপর হাফ কাপ দিচ্ছি গাজর কুচি এভাবে সবগুলো কুচি কুচি করে কেটে দিতে হবে এরপর আদা কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ হাফ কাপ দিয়ে দিচ্ছি টমেটো দুটো ডিম দুটো মুরগির ডিম নিয়েছি আমি এরপর আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নেব খুব ভালো করে নিতে হবে যেন এটা একদম নরম হয়ে যায় মাখতে মাখতে এক পর্যায়ে এটা যেন নরম হয়ে যায় শক্ত যেন না থাকে তারপর মাখার এক পর্যায়ে আমি এক কাপ ময়দা থেকে অল্প অল্প করে মিশিয়ে নিব মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এক কাপ ময়দাকে আপনি আস্তে আস্তে আপনারা আস্তে আস্তে মেখে নেবেন কারণ অনেক সময় কমও লাগতে পারে বেশিও লাগতে পারে তবে দুই কাপ বাঁধাকপির মধ্যে এক কাপ ময়দা যথেষ্ট এরপর আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চা চামচ এরপর দেবেন বেকিং পাউডার এক চা চামচ সবগুলো উপকরণ দিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে যতক্ষণ পর্যন্ত না সবগুলো উপকরণ একটা নরম ভাব চলে না আসে যখনই নরম হয়ে আসবে সবগুলো উপকরণ একদম সফট হয়ে আসবে আর আমি অল্প অল্প করে ততক্ষণ পর্যন্ত ময়দাগুলো মেশাতে থাকবো ময়দাগুলো আমার দুই কাপ বাঁধাকপির মধ্যে এক কাপ ময়দায় যথেষ্ট আমি আগেও বলেছি এর চেয়ে বেশি পানি দেওয়া লাগবে না যেহেতু আমরা এখানে দুইটা ডিম অ্যাড করেছি আর বাঁধাকপি অনেকক্ষণ মেখে নেওয়ার পর ওখান থেকে পানি বের হয় স্বাভাবিকভাবে তারপর টমেটো তো থাকে যেহেতু যে যে কারণে আপনারা টোটালি পানি দিবেন না ডিমের উপরে আর সব কিছুর উপরে যা পানি বের হবে ওগুলো দিয়েই হয়ে যাবে আমাদের কোনো পানি ইউজ করা লাগবে না আর এরপর আমিও অ্যাড করলাম ধনে পাতা তারপর ভালো করে মতো নিতে হবে এমন এভাবে নিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিবো এরপর আমি চুলার উপর একটি পাতিল বসিয়ে তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে যখন একটা মিডিয়াম গরম হয়ে আসবে তখন এভাবে বলের মতো বানিয়ে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিব বেশি বেশি তাপ দিতে যাব না কারণ বেশি আঁচ দিলে উপরের অংশটুকু লাল হয়ে যাবে কিন্তু ভিতরের অংশটুকু কাঁচা থেকে যাবে সেই জন্য আমরা মিডিয়াম আঁচে পাকোড়াগুলোকে ভাজবো সেজন্য ভাজার সময় আমাদের অবশ্যই এই এই দিকে খেয়াল রাখতে হবে যেন আমরা জালটা বেশি না দিই অল্প জালে অর্থাৎ মিডিয়াম জালে আপনারা ভাজবেন আর একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে আপনি ধৈর্য সহকারে ভাজলে দেখবেন ভিতরের ভিতরটা একটু ফমি ভাব আসবে খেতে অনেক স্বাদ অনেক মজা ভাজার এক পর্যায়ে যখনই দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে এরপর এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন কারণ বারবার উল্টিয়ে পাল্টিয়ে না দিলে এক কী জায়গায় একই রকম থাকবে কোনো জায়গায় আবার সাদা হয়ে থাকবে সেজন্য বারবার নাড়াচড়া কর নাড়াচড়া করার পর যখন দেখবেন একটা সুন্দর কালার চলে আসছে এরপর আমরা তেল থেকে উঠিয়ে নিব এরপর আমি পাকোড়াগুলো তেল থেকে উঠিয়ে নিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করেছি আর গরম গরম পাকোড়া সস দিয়ে খেতে দারুণ মজা বানিয়ে ফেলুন চটপট হাতের কাছের উপকরণ দিয়ে আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করুন লাইক করুন শেয়ার করুন আর বেশি বেশি দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম